দেবাদিদেব মহাদেবের নামে শুরু করছি। হর হর মহাদেব। আজকের ভিডিওটি কিছুটা ভয়ানক ও প্রাপ্তবয়স্ক মানুষদের জন্য। নমস্কার বন্ধুরা, আমাদের আজকের ভিডিওতে তুলে ধরব 10 মহাবিদ্যার পিশাস্ত্রন্তের সবচেয়ে ভয়ানক ও নিম্নমানের সাধনা, এই কর্ণ পিশাচিনী সাধনা সম্পর্কে। হিন্দু ধর্মের অনেক তত্ত্ব পৌরাণিক উপাখ্যানের মধ্যে সত্য এবং সুন্দর তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সামনে দাঁড়ানো কোনো ব্যক্তি এই মুহূর্তে ঠিক কি ভাবছে, কি করতে চলেছে, অতীতে কি করেছিল, সব সাধককে কানে কানে জানিয়ে দেয় পিশাচিনী। অথবা সাধককে কেউ কোনো প্রশ্ন করতে চাইলে আগেই সেই প্রশ্ন এবং উত্তর কানে কানে পিশাচিনী জানিয়ে দেয়। কারো নাম, পরিচয় এবং কি উদ্দেশ্য নিয়ে সে এসেছে সব আগেই জানতে পেরে যান সাধক। ফলে জ্যোতিষীদের ব্যবসায় এই সাধনা অত্যন্ত গুরুত্ব পায়। আসলে রুদ্রজামলে উল্লেখিত এই কর্ণ পিশাচিনী হলো এক ধরনের উপদেবী, যে দেবত্ব পায়নি অথচ বেশ কিছু অলৌকিক শক্তির অধিকারী। আবার ভূত প্রেতের মতো এরা অপদেবতাও নয়। কর্ণ পিশাচিনী সাধককে কানে কানে জানায় সে যৌন সম্পর্ক স্থাপনে আগ্রহী, যৌন কামনায় বশীভূত হয় সাধক, পিশাচিনীর সঙ্গে সঙ্গমে লিপ্ত হয় সে। যতক্ষণ না পিশাচিনী তৃপ্ত হচ্ছে ততক্ষণ চলবে সঙ্গম। বোঝাই যাচ্ছে এমন ভয়ানক পিশাচিনী যখন, তাকে তো আর শারীরিক সুখ দেওয়া সহজ কাজ নয়। ফলে সাধকের জীবনী শক্তি নিংড়ে নিতে থাকে এই যৌনক্রিয়া, আর সাধকের শরীর ধীরে ধীরে শেষ হতে থাকে। সাধক ক্লান্ত হয়ে পড়লেই বিপদ, পিশাচিনীর তৃষ্ণা আরও বেড়ে যায়। সমানে চলতে থাকে কানে ফিসফিস করা, আরও আরও বেশি করে যৌনতার দাবি জানাতে থাকে সে। এই চক্র থেকে সহজে মুক্তি মেলে না, কথা বলা কিছুতেই বন্ধ করে না পিশাচিনী। আর সাধক ক্রমে ঘোরের মধ্যে চলে যায়, ক্রমে সমাজ বহির্ভূত হয়ে পড়ে। সারাদিন তখন সে খালি কানে কানে বলা কথা শুনে চলে। তবে সাধক যৌন শক্তিতে সবল এবং বুদ্ধিমান, সে নিয়ন্ত্রণ করতে পারে ভয়াল এই পিশাচিনীকে। তাকে তৃপ্ত করে নিজের সব কাজ হাসিল করে, আর তারপরে বিসর্জন দেয় পিশাচিনীকে। আসলে পিশাচিনীকে বশে রাখতে না পারলে সে সাধকের মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। কর্ণ পিশাচিনী সাধনার সময়ে সাধকের সারা শরীর কালো হয়ে যায়, উন্মাদ হতে শুরু করে সে। যদি সাধকের স্ত্রী বা কোনো সঙ্গিনী থাকেন তবে তাকে মেরে ফেলে কর্ণ পিশাচিনী। কর্ণ পিশাচিনীর সঙ্গে সঙ্গমের সময় বীর্যপাত কিন্তু সম্পূর্ণ নিষিদ্ধ। এক্ষেত্রে বীর্যপাত মানে নিশ্চিত মৃত্যু। এই সময়ে সাধকের বীর্যপাত হলে পিশাচিনী তার সামনে নিজের মাথা কেটে ফেলে। তারপর এমন সব দৃশ্য দেখাতে শুরু করে যে সাধক একসময় আত্মহত্যার পথ বেছে নিতে বাধ্য হয়। তন্ত্রে কর্ণ পিশাচিনী সাধনাকে নিম্নমানের সাধনা বলা হয়েছে। তবে অনেকগুলি পিশাচ মন্ত্রে সিদ্ধ হওয়ার পর তবেই কর্ণ পিশাচিনী সাধনা করা যায়। তন্ত্র চর্চাকারীদের মতে যক্ষিণী, ভুলো, কানাওয়ালাদের গুরুমা বলা যেতে পারে কর্ণ পিশাচিনীকে। অর্থাৎ নিম্নমার্গের হলেও পিশাচতন্ত্রের সর্বোচ্চ সাধনা এটি। তাই বেশ কিছু জটিল পিশাচ মন্ত্রে সিদ্ধ হওয়ার পর সাধক কর্ণ পিশাচিনী সাধনার যোগ্য হন। তবে মূল কর্ণ পিশাচিনী সাধনা মূলত 21 দিনের। এই 21 দিন ধরে শ্মশানে বা কোনো বিশেষ ঘরকে সাধনক্ষেত্র বানিয়ে সাধনা করতে হয়। এই 21 দিন এই ঘর ছেড়ে বেরোতে পারবে না সাধক, এমনকি শৌচালয়ে যাওয়ারও অনুমতি নেই। সাধনক্ষেত্রেই মলমূত্র ত্যাগ করতে হয়। শুধু তাই নয়, শরীরের এই বর্জ্য পদার্থ কাজে লাগাতে হয় সাধনায়। অর্থাৎ অপরিচ্ছন্নতা এই সাধনার অন্যতম উপাদান। স্নান করা বা নিজেকে সাফসুতরো রাখার তো কোনো প্রশ্নই ওঠে না, বরং এই 21 দিনে নিজের প্রস্রাবেই নিজের শরীর ধুয়ে নিতে হয় সাধককে। কানে লাগাতে হয় নিজের বিষ্ঠা আর শ্মশান থেকে জোগাড় করা ছাই।
তেল বা ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে মন্ত্র সাধনা করতে হয়। মন্ত্র উচ্চারণের সময় হাতের আঙ্গুলগুলি তেলে ডুবিয়ে রাখতে হয়। আর শেষের আগের দিন অর্থাৎ ২০তম দিনে মহিষ বলি দেওয়ার নিয়ম রয়েছে। সেই বলির রক্ত নিজের শরীরে মেখে তারপর কর্ণপিশাচিনীকে আহ্বান জানাতে হয়। এত কিছুর পর ২১ দিনের দিন অমাবস্যার রাতে নাকি সাধকের কাছে আসে কর্ণপিশাচিনী। তারপরেই শুরু হয় কানে ফিসফিস করে কথা বলা। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সত্যম শিবম সুন্দরম।